দেশ থাকুন বা বিদেশ থাকুন ইফতার বা সেইরির সময়সূচি বাংলাদেশের জেলা উপজেলা এবং বিদেশের সকল জায়গার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের মাধ্যমে দেখায় দেব তো সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাপসের ফিচার্সটা চলে আসি অ্যাপ যখন ওপেন হবে তো নেক্সট 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 অপশানে ক্লিক করে আমরা অ্যাপসে ঢুকে যাব তো ঢুকে গেলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইফতার সেরি সময়সূচি অটোমেটিকভাবে কিন্তু সুখ করে দিয়ে থাকে সারাতে নিষিদ্ধ সময় থেকে আসবেন নিচের দিকে চলে এসে তো এই অপশানটাতে আমরা ক্লিক করে দিচ্ছি তো আমরা একটু উপরের দিকে চলে যাই লোনিং নিবে তো এক্ষেত্রে প্রথমে আপনার লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে মুসলিম ডে উপরে ঢাকা বাংলাদেশ নামক অপশন রয়েছে এখান থেকে লোকেশন যদি আপনি সিলেক্ট করে নেন তো যেকোনো জায়গার লোকেশন কিন্তু আপনি দিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি দেশও সিলেক্ট করতে পারবেন আপনি মধ্যপ্রাচ্যের দেশে থাকেন আর বাংলাদেশে বা বাইরের দেশে থাকেন তো ক্ষেত্রে আমার যেহেতু বাংলাদেশ তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করতেছি তার পরবর্তীতে নির্দিষ্ট জেলা কিংবা আপনার যে জিপিএস রয়েছে জিপিএস এর মাধ্যমে আপনার এরিয়া সিলেক্ট করতে পারবেন ক্ষেত্রে আপনাকে হচ্ছে আবার চেষ্টা করুন অপশনে ক্লিক করতে হবে তো আপনাকে এর জন্য প্রথমেই এই জিপিএস লোকেশনটা অন করে নিতে হবে ফোনের নোটিফিকেশন বার থেকে তো আমরা এখান থেকে জিপিএস নোটিফিকেশনটা অন করে নিচ্ছি এখান থেকে অ্যালাউ অনলি ইউজিং দ্য অ্যাপস এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তী সময় অটোমেটিকভাবে কিন্তু আপনার লোকেশানটা নিয়ে নিবে তো এখন আপনি যেটা করতে পারেন আপনার এই লোকেশানটা যদি ইচ্ছা হয় সেটা দিতে পারেন তো আমি একটা নির্দিষ্ট জেলা দিচ্ছি তো জেলার ক্ষেত্রে আমি বগুড়াটাই দিচ্ছি তারপর এরিয়া অপশানে ক্লিক করতেছি তো সেভ অপশানে ক্লিক হয়ে গেল কিন্তু তার পরবর্তীতে যেহেতু এপ্রিল থেকে রোজা তো আমি এপ্রিল অপশানে ক্লিক করে দিচ্ছি তো এখানে কিন্তু আপনি ইফতার সেরির সময়সূচি সরাসরি এসে দেখতে পাবেন তো তাছাড়া নামাজের নিষিদ্ধ সময় কিন্তু প্রত্যেক দিনই দেওয়া রয়েছে সূর্যোদয় সূর্যাস্ত কোন কোন সময় হয়ে থাকবে তো এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি একটা ভালো অ্যাপস এবং তাছাড়াও আপনি এখানে হয়তো বা রমজানের সময় এক্সট্রা অতিরিক্ত ভালো আমল করতে চান তো সেক্ষেত্রে এই নোটিফিকেশান বারের মতো অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দিন তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন আপনার হচ্ছে নোটিফিকেশান আসবে এবং সেই অনুষ্ঠানে আমল করতে পারবেন তো আমরা একটু ব্যাকে চলে যাই এখন চলে আসে এই অ্যাপসটার নাম কি। তো এই অ্যাপসের সঙ্গে আমি আরেকটা ফিচারস আপনাদেরকে দেখা দিচ্ছি এই অ্যাপ যদি আপনারা ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনার ফোনে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যে মুসলিম ডে নামক অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ঢুকে এবং এখান থেকে থ্রি বার অপশানে ক্লিক করলাম তার পরবর্তীতে এখান থেকে আপনি কিন্তু অ্যাপস এর মাধ্যমে তসবি পাঠ করতে পারবেন এখানে ক্লিক করে করে আস্তাকুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে তাছাড়াও এখান থেকে আপনি থ্রি ওয়ারে ক্লিক করে আপনার যে কেবলা রয়েছে নামাজের যে দিকটা সেই দিকটাও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার জিপিএস লোকেশনটা যদি অন থাকে তো এটা কিন্তু অত্যন্ত ভালো একটা ফিচার্স বুঝতেই পারতেছেন এবং আপনার এক্ষেত্রে লোকেশন কিন্তু অন রাখতে হবে যদি আপনি জিপিএস ফিচারটা ইউজ করতে চান ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম